সবার কিছু দুঃখ আছে। আশা যাওয়া কান্না হাসি মাঝে কিছু কথার পাখি এক মুঠো ভুল বুকে বেঁধে কে যে কখন দূরে কাছে। সবার কিছু দুঃখ আছে, সবার কিছু দুঃখ আছে, সবার কিছু দুঃখ আছে। যতন করে সাজানো ফুল সুবাস নিতে হলো আকুল, একটি শিশির ঝরে গেছে সুখের বাগান পুড়ে গেছে। সবার কিছু দুঃখ আছে। আমি তো আর আপনার আপন ভাই না, না দুঃসম্পর্কের, এই লেগে তো দাম দেন না। বেরো বেরো আমার সামনে। কি ব্যাপার, তো তোর রাগ করছো কেন? বেরো আমার সামনে থেকে। তোতাকে এত বকছিলে কেন? আর বলো না, তোতা পাখির মুখে এখন বুলি ফুটেছে। হ্যাঁ, ওর ভাব সারাটা ঠিক ভালো ঠেকছে না। ওর মায়ের কান্নাকাটির জন্যে ওকে এখানে নিয়ে এসেছিলাম, এখন মনে হচ্ছে ভুলই করেছি। কি জানি কবে আবার চুরি চুরি করে পালায়, কে জানি। সে সব আবার আছে, দেশে থাকতে মায়ের গয়নাকাটি চুরি করেছে। তার চেয়ে বরং তুমি অন্য কোথাও ওকে ঠিক করে দাও। আমি পারবো না, ওকে বলো কাজ খুঁজে নিতে। তোমাকে বারবার করে বলছি যে পার্মানেন্ট একটা ব্যবসা করো না, তুমি করবে আর কেউ এক লাফে কি একেবারে গাছে উঠে? ওঠে না, সবাই ছোট থেকেই বড় হয়। ছোট থেকে বড় হয়, আমি ওইভাবে পারবো না, আমি এক লাফেই পারবো চাই। আর আমি তো তোমার কাছ থেকে কোনো নগদ টাকা নিই না। আচ্ছা, আমার থেকে টাকা নাও না, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমাকে তো চাকরি করে চলতে হচ্ছে। এদেশে স্ত্রীরা কি কাজ করছে না? করছে, কিন্তু আমার তো করতে ভালো লাগে না। আমি শুধু আমার সংসারের জন্য চাকরি করছি, তুমি যদি কিছু করতে তাহলে আমাকে করতে হতো না। শোনো, আমি চিরটা জীবন বাউন্ডুলে ছিলাম, স্ত্রীর জন্য চাকরি করা আমার কখনো পোষায়নি, এখনো পারবো না। কিন্তু এখন তোমার বয়স হয়েছে না? বয়সকালই তো পারিনি, বয়স হয়েছে বলে তো বলছি। তাহলে তোমার যা ইচ্ছা করো, আমি তোমাকে আর কোনোদিন কিছু বলবো না। শোনো, এবার একটা ভালো ব্যবসায় হাত দিয়েছি, আমাদের ভাগ্য একেবারে বদলে যাবে। কাজটা কি এখন বলবো না, সময় হলে বলবো। আমি তো চাকরির জন্য এলাম, বলিস কি? হ্যাঁ, চল চল আগে গাড়িতে চল, তারপর সব কথা শুনবো। তোতা পালিয়েছে। পালিয়েছে মানে? আমি রান্নাঘরে ছিলাম, ঘরে এসে দেখি তোতা নেই, ওর ঘরে গেলাম দেখি ওর কাপড় চোপড় কিচ্ছু নেই। সে কি কিছু চুরি করে পালায়নি তো? না, সেরকম তো কিছু মনে হলো না। ও, আলমারি ওয়ার্ড্রপ সব দেখেছো? হ্যাঁ, সব দেখেছি, কিছু নেই। যাক, আপন নিজে থেকেই বিদায় হয়েছে। চেহারা হাবভাব দেখে মনে হচ্ছিল না যে ও থাকবে, বিদায় হয়েছে ভালোই হয়েছে।
কিন্তু আমার কি হবে? আমার ঘর সংসার কাজকর্ম কে করবে? ঠিক আছে, দেখি আর একটা লোক রাখতে পারি কিনা, আর যদি না পাওয়া যায় দেশের থেকে একটা নিয়ে আসবো। ছেলে আনবে না, আনালে মেয়ে আনাবে। ঠিক আছে, তাই হবে। ফরহাদ চৌধুরীকে দেশে চেনে না এমন লোক খুব কম আছে। তার কন্টেনার একদম চেক টেক হয় না, শুধু শুল্কটা দিতে যে সময়টা লাগে। কবে আসবে? কয়েকদিনের মধ্যেই। খুব সাবধান যেন কেউ টের না পায়। আপনি কোনো চিন্তা করবেন না, কেউ টের পাবে না। তোমার উপর আমার সে বিশ্বাসটা আছে। আমার প্রতি বিশ্বাস আপনার হয়েছে বস। শোনো, তোমার ভাবিকে আমি কথা দিয়েছি একটা ভালো ব্যবসা করছি, এবার যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে কন্টিনিউ করে যাব। আপনি কোনো চিন্তা করবেন না বস, আমি আছি না। আপনি ভাবির যে কথাটা দিচ্ছেন অবশ্যই হবে। আজকে কি কথা বলার জন্য নিয়ে এসেছেন? আজ আমি আপনাকে ভালোবাসার কথা বলার জন্য আনিনি। আপনাকে ভালোবাসার যোগ্যতা আমার নেই। আজ এখানে আপনাকে নিয়ে এসেছি আমার কিছু দুঃখের কথা বলার জন্য। দুঃখের গল্প আমাদের দেশে অনেক আছে, শরৎচন্দ্র থেকে শুরু করে হুমায়ুন আহমেদ, সবাই মেয়েদের দুঃখের কথা তাদের গল্পে উপন্যাসে লিখেছে। বিদেশে এসেও সেই দুঃখের কথা শুনতে হবে? তাহলে এত নাটক, সিনেমা, উপন্যাস এসব করে নারীর কি উপকার হলো? উপকার নারীর হয়নি অঞ্জন, হয়েছে তাদের, যারা নারীকে পূর্ণ করে গল্প উপন্যাস লিখে বেরিয়েছেন। আসলে আসলে আমরা অন্যের কারো উপদেশ থেকে কিছু শিখতে চাই না, কারণ আমরা সবাই নিজেকে অনেক বড় মনে করি, মনে করি সবাই খুব বুদ্ধিমান, আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিপদ। হ্যাঁ, কিন্তু এর হাত থেকে কি কেউ বাঁচতে পারবে না? জানি না সত্যি, কত বড় মানুষের কথায় কেউ কর্ণপাত করে না, আর আমি আমার কথা কে শুনবে বলো? কিন্তু আমার কথা আপনাকে শুনতেই হবে। না সত্যি, প্লিজ বলো না। এই তো কয়েকদিন আগে আমার এক বন্ধুর মায়ের করুণ ইতিহাস শুনেছি, নতুন করে আর কারো গল্প শুনতে চাই না আমি। কিন্তু আমার জীবনটা গল্প নয় অঞ্জন সাহেব। ইটস প্র্যাকটিক্যাল, ইটস টু মাচ প্র্যাকটিক্যাল। Give me 10 ringgit.
সবার কিছু দুঃখ আছে। আশা যাওয়া কান্না হাসি মাঝে কিছু কথার পাখি, এক মুঠো ভুল বুকে বেঁধে কে যে কখন।